নমস্কার বন্ধুরা, জয় হনুমান, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব। বন্ধুরা, সবার আগে সম্পূর্ণ মনের ভক্তি আর শ্রদ্ধার সাথে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের ঘরে ধন দৌলতের আগমন শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনি কি আপনার ঘরে সুখ শান্তি, সন্তানের অভাব, ধনের অভাব আর ঋণের দায়ে চিন্তিত আছেন, বা আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, অথবা আপনার ঘরে মা লক্ষ্মীর বাস হচ্ছে না, আপনার ঘরে সুখ শান্তিতে বারবার বাধা আসছে আর আপনার কার্য সম্পূর্ণ হচ্ছে না? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের অনেকই মহত্বপূর্ণ একটি কথা জানাতে চলেছি, যে মহিলারা রাত্রে তার স্বামীর সাথে শোয়, সেই সমস্ত মহিলাদের জন্য এই কথাটি জানা অত্যন্ত আবশ্যক। বন্ধুরা, যে মহিলারা তাদের স্বামীর ওপর অভিমানী হয়ে থাকে বা তাদের স্বামীর সাথে শোয় না, তারাও এই ভিডিওটিকে অদেখা করবেন না। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই মহত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের জন্য অনেকই বেশি মহত্বপূর্ণ। এই জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে হে মা লক্ষ্মী, আজকে তোমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবে তাদের ঘরে যেন ধন দৌলতের কমি না হয়, আর তার পরিবার সদা সর্বদা যেন হাসি খুশি আর কুশল মঙ্গল থাকে। আমার প্রিয় বন্ধুরা, এক গ্রামে এক গরিব মহাজন থাকত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন মহাজন সেও আবার গরিব, এই দুই বিরোধী ভাষা একসঙ্গে কিভাবে? কিন্তু এই সব কিছুই ভাগ্যের খেলা। বন্ধুরা, প্রতিটা মানুষের জীবনে ওঠানামা আসে, সেই প্রকার দয়ারাম মহাজনও এক সময় অনেক ধনী ছিল, সাথে সে অনেক দান ধ্যান পুণ্যও করত। কিন্তু সময় পাল্টে যায় আর ধীরে ধীরে সে গরিব হতে থাকে। আস্তে আস্তে সে এমন জায়গায় পৌঁছে যায় যে মানুষ তাকে গরিব মহাজনের নামে জানতে শুরু করে। কিন্তু বলে না, ভালো কর্মের ফল দেরিতে পাওয়া যায়, কিন্তু পাওয়া অবশ্যই যায়। এমনটাই কিছু এই গরিব মহাজনের সাথেও হয়েছিল। যে গ্রামে এই মহাজন থাকত সেখানে একবার রাজার লোকেরা ঘোষণা করেন, যে ব্যক্তি জীবনে যত ভালো কর্ম করেছে তার সেই সমস্ত ভালো কর্মের হিসাব করে রাজার কাছের থেকে যা চায় নিয়ে যেতে পারে। এই ঘোষণা মহাজনের স্ত্রী শোনে আর সে অনেকই খুশি হয়ে যায়, কারণ সে জানত মহাজন তার ভালো সময়ে অনেক এমন ভালো কাজ করেছেন যা অগণনীয়। এই কথা যখন মহাজনের স্ত্রী মহাজনকে বলেন, তখন মহাজনও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলেন, যদি এমন হয় তাহলে আমাদের অনেক বড় পুরস্কারের প্রাপ্তি হবে, কারণ আমার ভালো কর্মের সূচি অনেক বড়। পরের দিন সকালে মহাজন চারটে রুটি গামছাই বেঁধে রাজার মহলের উদ্দেশ্যে রওনা হয়। মহাজনের বাড়ি রাজার মহল থেকে অনেকটাই দূরে ছিল, যাত্রা অনেক লম্বা ছিল। অর্ধেক রাস্তায় যাবার পর মহাজন অনেক ক্লান্ত হয়ে যায় আর সে একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম করতে লাগে। আর সেখানেই সে তার সাথে আনা রুটি খাওয়ার কথা ভাবে। সেট খাবার খাওয়ার জন্য যখন ভাবছিল, ঠিক তখনই ওখানে একটি গাই আর দুটি বাছুর আসে। সেটের হাতে রুটি দেখে সেই গাই আর বাছুরেরা তার সামনে এসেই দাঁড়িয়ে পড়ে। মহাজন গায়ের চাউনি দেখে বুঝে যায় সে অনেক ক্ষুধার্ত আর মহাজনের কাছে খাবার চাইছে। যখন মহাজনের ভালো সময় ছিল তখন তার কাছে অনেক এমন গায় ছিল, এই জন্য মহাজন গায়ের ব্যবহার খুব ভালো করে জানত। মহাজনের পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু তার স্বভাবের এখনও পরিবর্তন হয়েছিল না। সে প্রথম থেকেই পরোপকারী ছিল, তাই তার গায়ের ওপর দয়া চলে আসে। সে তখন তার সাথে আনা রুটির থেকে দুটি রুটি গায়কে দেয়। দুটি রুটি গাই খাবার পর আবার গায় মহাজনের দিকে দেখতে থাকে। তখন মহাজন ভাবে, এই গাই মনে হয় অনেক ক্ষুধার্ত, বেচারিকে দুটি বাছুরকে দুধও খাওয়াতে হয়। এই দুটি রুটিতে তার কিছুই হয়নি, মহাজনের কাছে বেঁচে থাকা সেই দুটি রুটিও সে গাইকে খাইয়ে দেয়। এরপর সে পাশের নদীর থেকে শুধুমাত্র জল খেয়ে রাজার মহলের উদ্দেশ্যে চলতে থাকে। মহাজন যখন রাজার দরবারে পৌঁছায় তখন রাজা পুরো সভাসদের সামনে মহাজনের নাম জিজ্ঞাসা করেন আর সাথে তার কর্মের সম্পর্কে বলার জন্য বলেন। মহাজন রাজাকে প্রণাম করেন আর তার ভালো কর্মের সম্পর্কে বলতে শুরু করেন। মহাজন বলেন, হে মহারাজ, আমি অনেক ক্ষুধার্তকে খাবার খাইয়েছি, অনেক মন্দিরে দান করেছি, নিরাশ্রয় মানুষকে আশ্রয় দিয়েছি, অনেক তীর্থস্থান ভ্রমণ করেছি, শয়ে শয়ে সাধু সন্ন্যাসীর সেবা করেছি। এতটুকুই বলার পর মহাজন রাজাকে বলেন,
মহারাজ, এগুলো হলো আমার জীবনের করা অনেক ভালো কর্মের মধ্যে কিছু ভালো কর্ম। এর বদলে আপনি আমাকে যা পুরস্কার দেবেন তা দিয়ে দিন। এরপর মহারাজ বলেন, তোমার জীবনে এই সমস্ত কিছু ছাড়া আর কোনো কর্ম আছে কি? থাকলে বলো, কারণ এগুলোকে আমি ভালো কর্মের মধ্যে গণ্য করছি না। মহাজন রাজার কথা শুনে আশ্চর্য হলেন আর মহারাজের সামনে হাত জোর করে বললেন, হে মহারাজ, যদি আপনার আমার করা কর্ম পুণ্যের কর্ম বা ভালো কর্ম বলে মনে না হয়, তাহলে আমার বাকি কর্মের বর্ণনা করা ব্যর্থ হবে। আপনি আমাকে আজ্ঞা দিন, আমি ফিরে যাচ্ছি। মহাজন যখন রাজার দরবার ছেড়ে চলে যাচ্ছিল, তখন রাজার এক সভাসদ রাজার কাছে গিয়ে কিছু বলেন, যা শোনার পর রাজা মহাজনকে পুনরায় দরবারে ডাকেন আর মহাজনকে বলেন, তুমি তো তোমার আজকের পুণ্যের কথা আমাকে বলোইনি। মহাজন বলেন, হে মহারাজ, আজকে আমি তো কোনো ভালো কর্ম করিইনি, তাহলে আমি আপনাকে কি বলবো? রাজা তখন সেই সভাসদকে আদেশ দিলেন সমস্ত ঘটনা বর্ণনা করার, যে সভাসদ রাজাকে তার সম্পর্কে বলেছিলেন। সভাসদ তখন দাঁড়িয়ে বলেন, হে মহারাজ, যেমনটা আমি আপনাকে বলেছি, আমি সেই গ্রামেই থাকি যেখানে এই মহাজন বিশ্রামের জন্য বসেছিলেন। আমি নিজের চোখে দেখেছি কিভাবে একটি গায়কে তিনি তার সমস্ত খাবার খাইয়েছেন আর নিজে না খেয়ে শুধুমাত্র জল খেয়ে ক্ষুধার্ত থেকেছেন। মহাজন বুঝতে পারেন রাজা কি বলতে চাইছেন। তখন মহাজন বলেন, হে মহারাজ, কোনো পশুকে খাবার খাওয়ানো কোনো পুণ্যের কাজ নয়, আর এই কথা তো আমি কখন ভুলে গেছি। তখন রাজা বলেন, আমার মহান গুরুদেবের আদেশ অনুসারে আমিও সেই সমস্ত কাজকে পূর্ণ গণ্য করি, যাকে করার সময় মনের সত্যিকারের ভাবনার সাথে নিঃস্বার্থ হয়ে করা হয়। তার জন্য করা হয় যাকে তার প্রয়োজন, আর সবথেকে বড় কথা হলো সেই কাজকে করার পরে মন থেকে যে ফুলতে পারে। এটাই কারণ তোমার আজ পর্যন্ত করা সমস্ত কাজের থেকে সর্বোত্তম আর সর্বশ্রেষ্ঠ ছিল তোমার আজকের কাজ, যার জন্য তুমি সত্যিকারের পুরস্কারের যোগ্য। এরপর রাজা সেই মহাজনকে তার সবার সব থেকে বিশ্বস্ত পদে বহাল করেন। সেই রাজার দরবারে বসার সুযোগ পেয়ে মহাজন অনেক খুশি হয়ে যায়। সে ছুটতে ছুটতে তার স্ত্রীর কাছে যায় আর তাকে সমস্ত ঘটনার বর্ণনা করে আর বলে, হে প্রিয়ে, আজকে আমাকে মহারাজ অনেক বড় পুরস্কার দিয়েছেন। তিনি তার সব থেকে কাছের সেবকে আমাকে নিযুক্ত করেছেন। এটা শুনে তার স্ত্রীও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হে ভগবান, তোমার অশেষ কৃপা, তুমি আজকে আমার প্রার্থনা স্বীকার করেছ। মহাজন তখন রাজার কাছে তার কাছের সেবক হয়ে থাকতে শুরু করে। রাজা তার উপর অনেক বিশ্বাস করতেন, কারণ রাজা জানতেন মহাজন অনেক বিশ্বস্ত মানুষ, সে কখনো মিথ্যার বেইমানি করবে না। দরবারে যখনই কোনো মুখ্য কার্য হতো, রাজা সেই কর্মের দায়িত্ব মহাজনকেই দিতেন। মহাজনও সেই কর্মকে অনেক দায়িত্ব আর বিশ্বস্ততার সাথে করত। একদিন রাজা দরবারে বসেছিলেন, সাথে তার প্রিয় সেবকও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ করেই সেখানে এক সিপাহী আসে আর বলে, হে মহারাজ, আপনার সাথে এক সাধু দেখা করতে চাই। রাজা আদেশ দিলেন, ওই সাধুকে সম্মানপূর্বক আমার কাছে নিয়ে এসো। সিপাহী বাইরে যায় আর সাধুকে সম্মানের সাথে রাজসভায় নিয়ে আসে। রাজা সেই সাধুকে বড়ই সম্মানের সাথে তার মহলে রাখেন আর তাকে তৃপ্তি সহকারে ভোজন করান। রাজার কাজে সাধু অনেক প্রসন্ন হন এবং সাধু মহারাজকে বলেন, হে রাজন, আমি আপনার সেবায় অনেক প্রসন্ন হয়েছি, এই জন্য আমি আপনাকে একটি ছোট শিক্ষা দিতে চাই, যাকে আপনার জীবনে অবশ্যই প্রয়োগ করবেন। তিনি বলেন, প্রতিটা পুরুষকে তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য বা ঝগড়া কলহ হয়, তাহলে তার সময় থাকতেই সমাধান করা উচিত, কারণ স্বামী স্ত্রীর ঝগড়া কলহ আর দূরত্বের কারণে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে স্নেহ হওয়া অতি আবশ্যক। প্রতিটা পুরুষের এই কথা মনে রাখা উচিত, কখনো তার স্ত্রীর থেকে ঝগড়া করে দূরে থাকা উচিত নয়, কারণ এই প্রকার স্ত্রীর মনে অনেক বড় দুঃখ উৎপন্ন হয়। আর স্ত্রীকে যেহেতু ঘরের লক্ষ্মী মানা হয়, যখন স্ত্রী দুঃখে থাকে তখন লক্ষ্মীও দুঃখে থাকতে শুরু করে, তখন ঘরে ধন দৌলতের কম আসা শুরু হয়, ঘরে গরিবী আসে। প্রতিটা স্বামী স্ত্রীকে সর্বদা কাছে থেকে
একই সাথে শোয়া উচিত, কারণ একসাথে শোয়াতে ঘরে ধন দৌলত আর সমৃদ্ধি বাড়ে। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। যখন ঘরের লক্ষ্মী প্রসন্ন থাকবে তখনই তো মা লক্ষ্মী প্রসন্ন থাকবে। এতটুকু বলার পর ওই সাধু রাজার মহল থেকে বিদায় নেন। কিছুদিন পরে রাজার রানীর সাথে ঝগড়া হয়ে যায় আর তারা আলাদা আলাদা স্থানে থাকতে শুরু করেন, অর্থাৎ দুজন একে অপরের থেকে দূরে থাকতে শুরু করেন। রানী একা একটি কক্ষে শুতেন, রাজাও অন্য কক্ষে একাই শুতেন। কিন্তু রানী প্রতিদিন রাত্রে রাজাকে দেখার জন্য তার কক্ষে অবশ্যই যেতেন। তারই মহলে এক বহুরূপী তার রূপ বদল করে থাকত, যে অন্য রাজ্যের রাজার দূত ছিল। যখন সে জানতে পারে রাজা আর রানীর মধ্যে এখন ঝগড়া চলছে, তখন সে তার সুযোগ নেওয়ার চেষ্টা করে, সাথে রাজার হত্যা করার আর রাজ্য দখলের পরিকল্পনা করে। এক রাতে সে তার কিছু সাথীর সাথে রাজাকে মারার জন্য তার কক্ষের দিকে যায়। রাজা তার কক্ষে একাই ঘুমোচ্ছিলেন, তার সাথে তার রানী তখন ছিলেন না। যখনই সেই দূত রাজাকে মারার কথা ভাবে, তখনই রানী রাজাকে দেখার জন্য রাজার কক্ষের দিকেই আসেন। রানী যখনই এই দৃশ্য নিজের চোখে দেখেন, তখনই তিনি সিপাহি ডেকে সেই দূতকে বন্দী করেন। সকালে যখন রাজা এই সমস্ত কথা জানতে পারেন, তখন তিনি রানীকে ধন্যবাদ জানান এবং সেই সাধুর কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, যাই হয়ে যাক, স্বামী স্ত্রী সব সময় মিলিত হয়ে একত্র থাকা উচিত, কারণ এই একটি কাজেই ঘরে ধন দৌলত আসে, ভাগ্য সাথ দেয় আর সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয়। যদি সঠিক সময় রানী না আসত, তাহলে আজ রাজার ধন দৌলত আর প্রাণ সব কিছুই অন্যের হয়ে যেত। এই কথাটি সত্যি যে ঘরের মহিলারাই হলো ঘরের আসল লক্ষ্মী, এই জন্য ঘরের লক্ষ্মীকে সব সময় খুশিতে রাখা উচিত। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে সই, সেই স্ত্রী সব সময় খুশি থাকে, আর স্ত্রী খুশি থাকলে মা লক্ষ্মীও খুশি থাকে, আর সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা থাকে, সেই ঘরে ধনের বর্ষা হয়। বন্ধুরা, সবাই মনের সত্যিকারের ভক্তি আর শ্রদ্ধার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী, মাতা লক্ষ্মীর কৃপায় যেন আপনার ঘরে কখনো ধনের কমি না হয়। বন্ধুরা, এমন সব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, যাতে এই ধরনের মহত্ত্বপূর্ণ ভিডিও তারাও উপলব্ধি করতে পারে এবং জ্ঞানের সঞ্চয় করতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।